নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2023, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, এ মাসে সিংহ রাশির ক্ষেত্রে কেমন যাবে, আপনাদের এ মাসে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন, এখানে বড় ধরনের কোনো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আপনারা হতে পারে, বড় ধরনের কোনো আপনার পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে, এবং পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন এবং দাম্পত্য সুখের জায়গা আপনাদের শুভ কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। এবং যারা শিক্ষা লাইনে রয়েছেন, অর্থাৎ আপনি ধরুন কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা অ্যাডমিশন নিতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বিশেষভাবে লাভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ বিদ্যার্থীরা যারা রয়েছেন, শিক্ষার্থীরা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ভালো, কারণ আপনাদের পঞ্চমপতি রাহু থেকে মুক্ত হয়ে গেছে। আপনাদের জীবনে নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কিছুটা হলো আপনাদের ইগো সেন্টিমেন্ট আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনাদের এই মাসে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপনাদেরকে একটি কথা বলি, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুচরো সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে এবং আপনাদের ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, আর্থিক স্থিতি আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি আপনাদের রোগ, ঋণ, শত্রুতা, এই তিনটা জিনিস আপনাদের কমবে। এবং আপনাদের এই সময় বিশেষ করে ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই মাসে কোনো বড় ধরনের কোনো শুভ সংবাদ বা কোনো সম্পত্তি থেকে লাভ, কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই মাসে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে কিন্তু চলেছে সিংহ রাশি। এবং বিদেশের যে সঙ্গে যারা রত রয়েছেন, বিদেশ থেকে লাভ পাবেন, ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি হতে চলেছে। পাশাপাশি আপনাদের ব্যবসার জায়গা আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে চোখ কান খুলে পার্টনারশিপ বিজনেস করুন। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু এ মাসে আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা, শরীরের জায়গাটা আপনাদেরকে এই মাসে কিন্তু ভোগাবে। এবং এর সাথে সাথে আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে যারা ব্যাংকিং লোনের জন্য প্রচেষ্টা করছেন সেখানে ঋণ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যাদের শত্রুতার জায়গা নিয়ে সমস্যা চলছিল সেই শত্রুতাটা আপনাদের কমবে। এবং কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন চাকরির ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা কিন্তু পাবেন। এবং আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যের দ্বারা সেই জায়গাটা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের বদলির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন বা প্রমোশন চাইছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে
বদলি অথবা প্রমোশনের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবনে কিছুটা সমস্যা আপনাদের আসতে পারে, লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে বা নিজেদের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য আপনাদের হতে পারে। এবং পাশাপাশি প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, এখানে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। এবার আসে সিংহ রাশির এবং কন্যা রাশির দুটির লাকি নাম্বার এবং শুভ রং। সিংহ রাশির লাকি নাম্বার 3 এবং 8, আপনাদের শুভ রং গ্রে কালার এবং ইয়েলো কালার, গ্রে এবং ইয়েলো। কন্যা রাশির আপনাদের লাকি কালার ব্লু এবং হোয়াইট, আপনাদের শুভ রং ব্লু এবং হোয়াইট। এবং এর পাশাপাশি আপনাদের লাকি যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 8। এবার আসি আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মহা পরিবর্তন হতে চলেছে নভেম্বর মাসে, বিশেষ করে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। কোনো সম্পত্তিজনিত জায়গা থেকে আপনারা লাভ পাবেন। রোগ, ঋণ, শত্রুতা আপনাদের কমবে। কোনো জায়গাতে ঋণে পড়ে গিয়েছিলেন, সে ঋণ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এই মাসে। এবং শত্রু কিছুটা হলেও শান্ত হবে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তবে প্রথম কথা হচ্ছে, যারা বিদ্যার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। শনি আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এবং আপনাদের, আপনি কন্যারা, আপনি তুলা রাশি মানুষ, আপনার এ মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকেও কিন্তু আপনারা এ মাসে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে বৈবাহিক জীবনে কোনো যে সমস্যাগুলো চলছিল, বৈবাহিক জীবনের সমস্যাগুলো কাটবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে লাভ। সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা কথা বিক্রি করে খান, তাদের ক্ষেত্রে খুব লাভ হতে চলেছে। এবং গোল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং শুভ বিবাহ এবং সন্তান যোগের সম্ভাবনা, ইনকাম আপনাদের বাড়বে, সফলতা সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে। সন্তান ক্ষেত্র শুভ ধীরে ধীরে কিন্তু আপনাদের হতে চলেছে তুলা রাশি। আপনাদের লাকি নাম্বার সিটি হচ্ছে 4 এবং 8, আপনাদের শুভ রং সাদা এবং আপনাদের হালকা সবুজ কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। প্রথম কথা হচ্ছে, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের ঠিক মাসের মাঝামাঝি থেকে কিন্তু অনেকটাই রিলিফ কিন্তু পাবেন। যারা শরীর নিয়ে কিছুটা হলেও ভুগছিলেন, শরীরের জায়গা আপনাদের ভালো হবে এই মাসে। আপনাদের নভেম্বরের মাঝামাঝি থেকে মান সম্মান, যশ আপনাদের বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি, কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন আপনাদের দেখা যাচ্ছে। এবং কর্মের সঙ্গে যারা রিলেটেড কাজকর্ম করছেন এই জায়গাটাতে বা গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা সিট চেঞ্জ করতে চাইছেন, ডিজিগনেশন চেঞ্জ করতে চাইছেন, সেখান থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন, আমি বলবো একটু হলো সাবধানতা অবলম্বন করবেন। যারা কনসিপ নিতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি কোনো সম্পত্তি থেকে, সম্পত্তি ক্রয় বিক্রয় বা সম্পত্তি কোনো জায়গা থেকে প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এবং
আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে, ইনকাম আপনাদের বাড়বে। শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী হয়ে যাওয়া, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কোন লাইনে গেলে পড়াশোনা করলে ভালো হয়, কিছুটা হলো আপনাদের এই জায়গাটা ডিসিশন নিতে সমস্যা হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের বাধা কিন্তু রয়েছে, প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, বা প্রেমের ক্ষেত্রে কিছু হলেও আপনাদের সমস্যার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ইগো সেন্টিমেন্ট আপনাদের ছাড়তে হবে। ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং কর্মযোগ কেরিয়ার ক্ষেত্রে এই সময়ে লাভ কিন্তু হতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের বড় আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে কিন্তু চলেছে, এবং কোনো কর্মক্ষেত্রে কোনো সুনাম বা যশ অথবা খ্যাতি আপনাদের হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও এই সময় লাভ পাবেন, এবং কেরিয়ারের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে। মানসিক চাপ থাকবে, এবং এর পাশাপাশি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এ মাসে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। কী উপায় করবেন সেটা অবশ্যই বলবো, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন। আপনাদের লাকি নাম্বার এ মাসে সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ রং সেটি হচ্ছে বেগুনি কালার এবং ক্রিম কালার। বেগুনি কালার এবং ক্রিম কালার আপনাদের এ মাসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাকি নাম্বার হিসাবে কিন্তু রং হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছে। অর্থাৎ কেমন যেতে চলেছে একটা পূর্বাভাস আমি দিলাম, এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু হ্যাঁ এই রাশিফলটি আপনাদেরকে এই জন্যে আমি দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, আপনারা শিখতে পারেন যে আমি কি বিষয় জানাতে চাইছি। 100 এ 100 মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথেয় হিসেবে কিন্তু কাজে দিবে। অর্থাৎ কী কী রেজাল্ট পেতে চলেছেন, কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, জাস্ট একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করলাম। যাদের ক্ষেত্রে মিলছে না অবশ্যই আপনারা জন্মছক বিচার বিশ্লেষণ করুন, কোথায় সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে লাভ কিন্তু পাবেন। কারণ এটা একটা সার্বিক বিচার, আমি এখান থেকে কারো জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু এই ফলাদেশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।